এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের সময় জানালো শিক্ষা মন্ত্রণালয় এটি একেবারে অফিসিয়াল একটি আপডেট তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনার একটি পেপারের কাটিং দেখতে পাচ্ছেন এই প্রতিবেদনে জানানো হয়েছে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে পঁচিশে জুলাই থেকে সাতাইশে জুলাইয়ের মধ্যে আসলে এসএসসি বা সকল পাবলিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের একটি প্রক্রিয়া রয়েছে প্রক্রিয়াটি হল তিনটি তারিখ নির্ধারণ করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয় প্রধানমন্ত্রী ওই তিনটি তারিখের মধ্যে যে কোনো একটি তারিখ নির্বাচন করে এবং সেই দিন রেজাল্ট প্রকাশ করে আর এবার পঁচিশ ছাব্বিশ এবং সাতাইশ এই তিনটি তারিখ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে আশা করি এই তিন দিনের যে কোনো দিন এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হতে পারে রেজাল্ট প্রকাশের পর সেটি কিভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন এটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে কলেজে ভর্তি হবেন সেটা নিয়ে ভিডিও আপলোড করা হবে তাই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিবেন ধন্যবাদ সবাইকে